ইউটিউবে আর মিথ্যে গসিপ নয়। সত্য খবর পেতে সাবস্ক্রাইব করুন স্টার গল্প। শাকিব খান বাংলাদেশের সুপারস্টার তো অনেক দিন ধরেই, পাশাপাশি তিনি কিন্তু এখন কলকাতারও তারকা। সামনে ঈদুল আজহায় কলকাতায় রিলিজ পেতে যাচ্ছে তার দারুণ হাইপ তোলা মুভি নাকাব। কদিন আগে রিলিজ পেল এর অফিসিয়াল পোস্টার। পোস্টারটা সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ঝড় তুলেছিল। নাকাব এমন একটা কনসেপ্টের মুভি যে টাইপ মুভিতে শাকিব খানকে এর আগে দেখা যায়নি, তাই দুই দেশের ভক্তরাই এই মুভিটা দেখার জন্য দারুণ এক্সাইটেড। অ্যাকচুয়ালি শুধু যে ভক্তরা এক্সাইটেড তা কিন্তু না, এই মুভিতে শাকিব খান যে দুই নায়িকার সাথে রোমান্স করেছেন তারাও বেশ এক্সাইটেড। আপনারা তো জানেনই শাকিব খানকে এই মুভিতে দেখা যাবে কলকাতার নুসরাত জাহান আর সায়ন্তিকার সাথে। নুসরাত কিন্তু শাকিব খানের সাথে কাজ করে দারুণ মুগ্ধ। শাকিব খানের ব্যাপারে তিনি বলেন, শাকিব খানের অভিনয় আমার দারুণ লাগে। ওনার মধ্যে সব থেকে ভালো জিনিসটা হলো ওনাকে কিছু বুঝিয়ে দিতে হয় না, এমনকি অন্য কারো ভুলও তিনি ধরিয়ে দেন। সব মিলিয়ে উনি ভীষণ ভালো একজন মানুষ। তার অভিনয়, লুকস, ব্যবহার, কাজ সব কিছুই সুন্দর। বোঝাই যাচ্ছে শাকিব খানে মুগ্ধ নুসরাত জাহান। তো বন্ধুরা, শাকিব খানকে নিয়ে কলকাতার নায়িকা নুসরাত জাহানের এমন মন্তব্য আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিন। সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।